রাজ্যে বন্ধ একশো চুয়ান্নটি চালকল সেগুলি খোলার পাশাপাশি এক হাজারটি নতুন চালকল তৈরির কথা ভাবছে রাজ্য মঙ্গলবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান বন্ধ চালকলগুলি খুলতে আগামী চোদ্দই সেপ্টেম্বর মিল মালিকদের সঙ্গে মহাজাতি সদরে বৈঠকে বসবেন তিনি মহাজাতি সদনে একটা সেমিনার করছি এই সেমিনারটা হচ্ছে বেঙ্গল রাইস মিলার অ্যাসোসিয়েশন ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট এসেনশিয়াল কমিউনিটি সার্ভিস কর্পোরেশন করছি তাকে হেল্প করছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট এটা হচ্ছে যে কি করে ধান আমরা এই খরিফ মরসুমে ধান কিনবো রাইস মিলারতে সাহায্য চাইছি তোমরা আমাকে সাহায্য করো কি করে ধানটা কেনে যায় মঙ্গলবার ফের কৃষকদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন দালালদের নয় সরাসরি ধান বিক্রি করুন সরকারকে এই বিষয় সচেতন করতে জেলায় জেলায় দশ থেকে ষোলো তারিখ পর্যন্ত সচেতনতা শিবির করা হবে পাশাপাশি তিনি জানান ধান বিক্রির জন্য কৃষকদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা হবে ওই অ্যাকাউন্টে কৃষকদের সরাসরি দেয়া হবে চেক অ্যাকাউন্ট খুলতে অসুবিধা হলে যোগাযোগ করতে হবে এক আট শূন্য শূন্য তিন চার পাঁচ 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 শূন্য পাঁচ নম্বরে এছাড়া যোগাযোগ করা যেতে পারে জেলাশাসক বা জেলা খাদ্য নিয়ামক অথবা মহকুমা শাসক বা মহকুমা খাদ্য নিয়ামকের সঙ্গেও কিন্তু কৃষকদের অভিযোগ তারা ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না ফলে বাধ্য হয়ে ফোড়োদের কাছে ধান বিক্রি করতে হচ্ছে তাই খাদ্য দফতরের এই উদ্যোগ কতটা কার্যকর হয় সে প্রশ্ন উঠছে পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা